আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা এসেছি bd2days.com অনলাইন নিউজ পোর্টাল থেকে। আজকে আমরা এসেছি বাংলাদেশের সনাতন হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। আজকে আমরা প্রথমে জানতে চাচ্ছি আপনার নামটা একটু বলবেন। আমার নাম হচ্ছে রণিচন্দ, আমি সিলেট থেকে আসছি এবং আমার প্রবলেমটা ছিল সার্ভাইকাল ডিক্স বালজ, ওইটা থেকে একটু কোলাপস হয়ে গেছে আর কি। মোটামুটি এখন সুস্থ ফিল করছি প্রায় 90%, আর 10% বলতে পারতেছি না, এই জন্য আমার অনার্স রানিং পরীক্ষা চলতেছে, সেই জন্য আমি চলে যাইতেছি। আমার নিজের উপরেই পড়তে হয়তো, থাকলে সুস্থ পড়লেই সুস্থ হয়ে যাওয়া সম্ভব ছিল। আচ্ছা, আমাদেরকে যদি একটু বলেন যে আপনি ডিপিআরসি হাসপাতালের ঠিকানাটা আপনি কোথা থেকে পেয়েছেন? আমি অ্যাট ফার্স্ট এই বিষয়ে স্পেশালাইজড হসপিটাল বাংলাদেশে খুঁজতে থাকি। আমি সিলেটের সব ডাক্তার এই বিষয়ে দেখাইছি, আমার ইম্প্রুভমেন্ট নেই, আমার সমস্যাটা প্রায় আড়াই মাস, কিন্তু আমি পাই নাই, মানে ওইখানে আমি তুলনামূলক ভালো ট্রিটমেন্ট পাই নাই। বেদায় আমি বাংলাদেশে খুঁজতে থাকি কোথায় এই বিষয়ে স্পেশালাইজড হসপিটাল পাওয়া যায়। খুঁজতে খুঁজতে দেখলাম শফিউল্লাহ প্রধান স্যার, হ্যাঁ, ওনার ডিপিআরসি হসপিটাল। তো এইভাবে আমি কম্পারিজন করি কোন হসপিটাল কে কে, এইভাবে খুঁজতে খুঁজতে রোগীদের ইন্টারভিউ শুনি, শুনে ফার্স্ট আমি একটা অ্যাটেম্প নিই যে আমি এখানেই চলে আসবো এবং এখানে আসি, এখন আমি বেটার ফিল করছি। আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে এর আগে আপনি, এর আগেও অনেক জায়গায় আপনি আপনার চিকিৎসা নিয়েছেন কিন্তু আপনি আসলে ভালো ফল পাননি আপনার চিকিৎসাতে? আমি এইভাবে ইম্প্রুভমেন্ট হয়নি। আচ্ছা, আমাদেরকে যদি একটু ডিটেলসে বলতেন যে আপনার কি কি ধরনের সমস্যাগুলো ছিল, মূলত আপনি যে সমস্যাগুলোর জন্য এখানে এসেছিলেন। আমার মেইন সমস্যা হচ্ছে আমার আড়াই মাস আগেই একটা সমস্যা ছিল, আমি আড়াই করার পর তো বললামই ডিস্কের সমস্যা, ডিস্কের সমস্যা ছিল। তারপর এটা দেখে আমার ঘাড়ে প্রচণ্ড ব্যথা, আমি পরীক্ষা দিতে পারতেছি না। দেন আমি এ হচ্ছে এই আমার মাসেলটা কিছু ওয়াস্ট হয়ে যাচ্ছিল, বুঝতে পেরেছি, ওয়াস্ট হয়ে যাচ্ছিল। এই অবস্থায় আমি একটু ইয়ে হয়ে পড়ি, মানে আমি ডিপ্রেশনে চলে যাই, ডিপ্রেশনে চলে যাচ্ছি। তারপর আমি এইভাবে হসপিটাল খুঁজতে থাকি বাংলাদেশে এই বিষয়ে স্পেশালাইজড হসপিটাল, আর এই বিষয়ে সবচেয়ে ভালো কি হয়, তো খুঁজতে থাকি, খুঁজতে 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 স্যারকে পেয়ে গেলাম। বললাম, ভাবলাম যে এখানেই চলে আসি, স্যারের অধীনে ভর্তি হই, দেখি কি হয়। এখন আমি ফিল বেটার, গুড। আচ্ছা, আমাদেরকে যদি একটু বলেন যে আপনি এখানে ঠিক কতদিন যাবত এখানে চিকিৎসা নিয়েছিলেন? আমি সময় স্বল্পতার জন্য, স্যার বলছিলেন 15 দিন থাকার জন্য, তো আমি সময় স্বল্পতার জন্য আমি চলে যাচ্ছি, আমার পরীক্ষা চলতেছে, আমি আগেই বলছি আমি আজকে 8 দিন। আজকে 8 দিন, না হলে হয়তো আপনি আরেকটু বেশি সময় ধরে এখানে থাকেন, পূর্ণ চিকিৎসাটা নিতে পারতেন। তারপরও আপনি অল্প কয়েকদিনই মোটামুটি আপনি ভালো অনেকটুকু, আপনি, আমি 90% সুস্থ। আচ্ছা, এখানকার চিকিৎসা তার মানে আপনি মোটামুটি ভালো সন্তুষ্ট? সন্তুষ্ট। এখানকার যারা স্টাফ আছে বা যারা নার্স আছে বা যারা ম্যানেজমেন্ট, তাদের ব্যবস্থাপনা অসাধারণ, এক কথায় বলবো এক্সট্রাঅর্ডিনারি। আচ্ছা, এখানকার যে পরিবেশ, হসপিটালের যে এনভায়রনমেন্টের যে পরিবেশগুলো আছে সেটা সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন, বা এখানকার খাবার বা সব কিছু মিলিয়ে কেমন? আধুনিক বিশ্বের মডার্নাইজেশন বলতে যা বোঝায়, হ্যাঁ, এখানে সব আছে এবং এটা এটাই থাকার কথা এই দেশে। আসলে এই বিষয়ে বেশ স্পেশালাইজড হসপিটাল আমি আমি আমার রিসার্চে পাই নাই, গুগলে রিসার্চ করছি বা এমনি যতটুকু রিসার্চ করার করছি, কাউকে জিজ্ঞেস করে গুগলে, আমি পাই নাই। তো ওই বিষয়ে স্পেশালাইজড হসপিটাল এটাই, এটার বাইরে যাওয়ার আর বাংলাদেশে সুযোগ নেই। আচ্ছা, আপনি অনেক সুন্দর করে আপনার একটা সুন্দর মতামত আমাদেরকে বলেছেন। আচ্ছা, আপনার মতো যারা এই ধরনের সমস্যায় ভুগছেন এবং এই ধরনের রোগী কিন্তু বাংলাদেশে অনেক আছে এবং বাংলাদেশের বাইরেও অনেক আছে, তো তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন এই হসপিটালে বা এখানে চিকিৎসা নেওয়ার ব্যাপারে যদি একটু বলেন। তাদেরকে বলবো, আমি যেহেতু সুস্থ হয়েছি, আর বাকিটা রেস্ট নিলে হয়তো সুস্থ হয়ে যাবো পাখায়, তো ওনাদের বলবো ওনারা আসুক ওনাদের দেশে হসপিটাল, দেখে যাক, এসে ট্রিটমেন্ট নেক এবং সুস্থ হোক, এটাই আমার মানে বলার আর কিছু না, এটাই বলতে পারি আমি। স্যারের অধীনে ভর্তি হোক, সুস্থ হোক, ইনশাল্লাহ। আচ্ছা, আপনাকে ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় দিয়ে সহযোগিতা করার জন্য। আপনাদের কর্তৃপক্ষকে ও সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে। থ্যাংক ইউ, ধন্যবাদ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।